আমরা জানি যে খাবার দাবারের অভ্যাস বা বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস যেটি আসলে দাঁত এবং মুখগহ্বরের স্বাস্থ্য এবং সেই সাথে দুর্গন্ধ সবকিছুর সাথেই জড়িত। রমজান মাসে আসলে কি ধরনের খাদ্যাভ্যাস আমাদের দাঁত এবং মুখগহ্বরকে সুস্থ রাখবে? ধন্যবাদ। রমজান মাসে আসলে আমাদের পানির ঘাটতি খুব কম, মানে বেশি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে প্রচুর পানি খেতে হবে, জুসি খাবার খেতে হবে, জাঙ্ক ফুড, ভাজা পোড়া, অতিরিক্ত স্পাইসি খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। এছাড়াও দাঁতের স্বাস্থ্যের জন্য আমাদের ফাইব্রাস জাতীয় খাবারগুলো খুব ইম্পর্টেন্ট, আঁশযুক্ত সামুদ্রিক মাছ, সবুজ শাকসবজি এবং বিভিন্ন চিজ বলেন, পনির বলেন, টক দই বলেন, বাদাম, এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য। এবং কিছু চুইংগাম বাজারে পাওয়া যায়, জাইলিটল জাতীয় চুইংগাম, এগুলো অ্যান্টি ক্যারিয়াস প্রপার্টি থাকে, তো সেগুলো মাঝে মাঝে আমরা মুখে রাখতে পারি। এছাড়াও যদি আমরা লবঙ্গ বলেন, আদা কুচি বলেন, এগুলোও হচ্ছে আমরা ঘরোয়াভাবে মুখে রাখলে মুখের স্বাস্থ্যটা খুবই ভালো থাকে। আপনি কিছু প্রাকৃতিক খাবারের নাম বলেছেন, খাদ্য উপাদানের নাম বলেছেন, সেই সাথে যে সকল খাবারের কথা বললেন, আসলে আমরা জানি যে সুস্থ শরীরের জন্য এই খাবারগুলির পরামর্শই সকলে দিয়ে থাকেন এবং সেগুলি আসলে আমাদের দাঁত এবং মুখগহ্বরের যত্নের ক্ষেত্রেও বেশ উপকার করে সেটি আপনি প্রমাণ করছেন। আমরা জানি যে বিআরবি হসপিটালে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, তো সেখানে দাঁতের পেশেন্ট যারা রয়েছেন বা ডেন্টাল বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের কাছে যারা আসেন তাদেরকে আপনারা কীভাবে সেবা প্রদান করছেন সেই সম্পর্কে একটু শুনতে চাই। বিআরবি হসপিটালে আমাদের দাঁতের জন্য প্রয়োজনীয় সকল ইকুইপমেন্ট রয়েছে এবং তারা যে সমস্যা নিয়ে আসে সেই সমস্যা অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং বিভিন্ন লেটেস্ট টেকনোলজির ইনস্ট্রুমেন্ট আমাদের এখানে আছে। এখন আমরা বিভিন্ন মেশিনারিজের মাধ্যমে আমরা রুট ক্যানাল করে থাকি, এন্ডোমোটর বলেন, আমাদের যত ধরনের এক্সরে দরকার দাঁতের, আরভিজি, ওপিজি, সব কিছু আমাদের বিআরবি হসপিটালে অ্যাভেলেবেল আছে এখন। এবং এই প্রযুক্তি ইউজ করে আমরা বিভিন্ন ভালো ম্যাটেরিয়ালস এবং কসমেটিক্স, ফিলিংস বলেন, সব কিছু দিয়েই আমরা সুন্দরভাবে পেশেন্টকে ট্রিট করে থাকি। আমরা জানি যে অত্যাধুনিক অনেক চিকিৎসা রয়েছে যেখানে কসমেটিক পারপাসেও অনেক চিকিৎসা করা হয়ে থাকে, সেগুলো আপনারা ইন্ট্রোডিউস করছেন, সেটি আপনি উল্লেখ করেছেন। আপনি যেহেতু ডেন্টাল ক্যারিজের কথা কিছুক্ষণ আগে বলছিলেন, শুধুমাত্র বড়দেরই না, আমরা জানি যে শিশুদেরও অনেক ডেন্টাল ক্যারিজের পেশেন্ট রয়েছে। ডেন্টাল ক্যারিজ যদি কারো হয়ে থাকে তখন তার লক্ষণগুলো কীভাবে প্রকাশ পায় এবং আপনারা কীভাবে চিকিৎসা শুরু করেন? ধন্যবাদ। তো ক্যারিজ হলে অনেকেরই যেটা হয়, অনেকে বলে থাকে যে আমার দাঁতের ভেতরে একটা ক্যাভিটির মতো হয়েছে, গর্ত হয়েছে, অনেকে বলে থাকে যে একটা কালো স্পট দেখা যাচ্ছে, আবার অনেকে বলে আমার এই জায়গাটায় দাঁতের ভেতরে একটু খাবার ঢুকে আছে, তো এবং অনেকে এটাও বলে যে আমার পানি খেলে, গরম খেলে, ঠান্ডা খেলে আমার সেন্সিটিভিটি করছে, তো এই জিনিস, এই সিমটমগুলো দেখলেই বোঝা যায় যে তার একটা ক্যারিজ হওয়ার চান্স থাকে। তারপরেও আমরা যদি কনফার্মেটরি কোনো ডায়াগনোসিস যেতে চাই তখন আমরা একটা এক্সরে করে কনফার্ম হয়ে নেই যে এটা ক্যারিজ কিনা। এবং তখন ট্রিটমেন্ট প্রোটোকলটা কিভাবে আপনারা মেইনটেইন করেন, তখন কি ইনভেসিভ কিছু করতে হয় নাকি এটা কি ধরনের অভ্যাসের কথা আপনারা বলছেন? নরমালি ক্যারিজটা কিরকম সেটা আগে আমার দেখতে হবে, যে ক্যারিজের বিভিন্ন ধরন আছে, যেটা ক্যারিজটা আমাদের দাঁতের তো বিভিন্ন স্ট্রাকচার থাকে, বিভিন্ন লেয়ার থাকে, কোন লেয়ার পর্যন্ত গিয়েছে, এনামেল, ডেন্টিন, পাল্প বিভিন্ন লেয়ারে থাকে, তো যদি এনামেল, ডেন্টিন পর্যন্ত থাকে তো সেক্ষেত্রে সেন্সিটিভিটি ক্রিয়েট হয়, সো সেটা আমাদের পার্মানেন্ট রেস্টোরেশন, কনজারভেটিভ ট্রিটমেন্টে পার্মানেন্ট রেস্টোরেশনের মাধ্যমে সলভ করা সম্ভব। বাট যখন ক্যারিজটা ডেন্টিন ভেদ করে পাল্পে চলে যায়, পাল্প মানে হচ্ছে দাঁতের মেইন মজ্জা, নার্ভ যেটা, সেখানে চলে যাওয়ার সাথে সাথে প্রচণ্ড পেইন শুরু হয়, তো সেইটাকে আমরা পাল্পাইটিস বলি। ইরিভার্সিবল পাল্পাইটিস হয়ে গেলে তখন আর পারমানেন্ট ফিলিং বা রেস্টোরেশনে এই হয়ে থাকে না, সেক্ষেত্রে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্টে চলে যাই। রুট ক্যানাল ট্রিটমেন্ট করে তারপর আমরা পারমানেন্ট রেস্টোরেশন দিয়ে দাঁতটাকে সংরক্ষণ করি। তখন দাঁতটাকে সংরক্ষণ করা যায়। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম, দর্শক বলুন। জি, আমার মেয়ের বয়স স্যার 17 মাস। জি, তো আমার মেয়ের বয়স 17 মাস, আমার মেয়ের যে এমন 6টা 8টা দাঁত হয়েছে, তো উনি তো ব্রাশ করতে দিচ্ছে না, তো ময়লা জমতেছে, অ্যাকচুয়ালি কিভাবে বা কি পেস্ট ব্যবহার করা উচিত এতটুক বয়সে, বা কিভাবে আমরা পরিষ্কার করি যতটুকু হাত দিয়ে হয় বা অনেক সময় সুতি কাপড় দিয়ে মুছে নেই,
দাঁতের যত্ন নিতে হবে বা কিভাবে পরিষ্কার করতে হবে সেটি উনি জানতে চেয়েছেন, আপনি জেনারেল কিছু ভাবে টিপস দিতে পারেন। ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান কোশ্চেনের জন্য। বাচ্চার যখন দাঁত আসা শুরু করে তখনই আমরা অ্যাডভাইস করি যে হ্যাঁ তার দাঁতটা পরিষ্কার রাখতে হবে। সেক্ষেত্রে ছোট বাচ্চা তো নিজে দাঁত ব্রাশ করতে পারে না, বাচ্চার গার্জিয়ানকে সেটা সচেতন থাকতে হবে এবং হাতের গজ বলি অথবা সুতি কাপড় যেটা অবশ্যই গরম কুসুম গরম লবণ পানিতে ভিজিয়ে আমরা যে দাঁতটা উঠেছে খাওয়ার পরে যে বাচ্চাটা দুধ খেলো, দুধ খেলে কিন্তু যদি আমরা ওই ক্লিন না করে দেই দেখা যায় যে বাচ্চার গালের সারফেসে বা দাঁতে লেয়ার পড়ে থাকে, সেক্ষেত্রেই ক্যারিজের উদ্গ্রীব হতে পারে। তো সেক্ষেত্রে বাচ্চার মাকে অবশ্যই দাঁতটা পরিষ্কার করে দিতে হবে এবং আস্তে আস্তে, এবং বাজারে এখন অনেক ছোট ছোট ব্রাশ পাওয়া যায় ফিঙ্গার ব্রাশ, ওটা দিয়েও আপনারা ব্রাশ করতে পারেন এবং ছোটদের আলাদাভাবে পেস্ট পাওয়া যায় ফ্লুরাইডযুক্ত বিভিন্ন লেভেলের, বয়স ওয়াইজ ফ্লুরাইডের লেভেল ওয়াইজ বিভিন্ন ব্র্যান্ডের পেস্ট পাওয়া যায়, তো সেইটা আপনারা দোকানে গিয়ে কিনে নিয়ে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কেয়ারফুল থাকতে হবে, গার্জিয়ানদের সচেতন থাকতে হবে যাতে রাতে ঘুমানোর আগে অ্যাটলিস্ট আপনারা দাঁতটা পরিষ্কার করে দিতে পারেন। ধন্যবাদ।